এবার একই বিয়ের অনুষ্ঠানে শাকিব খান ও অপু বিশ্বাস। তবে অপু বিশ্বাসকে দেখে পাত্তাই দিলেন না শাকিব খান। অন্তর্জালে ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। বাংলাদেশের পর কলকাতায় মুক্তি পেয়েছে শাকিব খানের বহুল চর্চিত সিনেমা তুফান। বর্তমানে বেশ ফুরফুরে মেজাজে আছেন দুই বাংলার ভাইজান শাকিব খান। যদিও কলকাতায় তুফান মুক্তির পর দর্শক টানতে ব্যর্থ হচ্ছে সিনেমাটি, সিনেমার প্রমোশনের বাইরে শাকিব খান ব্যক্তিগত সময় কাটাচ্ছেন। গতকালই বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ঢাকা সিনেমার সুপারস্টার শাকিব খান। এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই ঢাকা পৌঁছেছেন শাকিব খান। একই বিয়ের প্রোগ্রামে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক অপু বিশ্বাস। আর এমন একটি ভিডিও অন্তর্জালে ভাইরাল হচ্ছে, যদিও শাকিব খান আর অপু বিশ্বাসকে পাশাপাশি দেখা যায়নি। এদিকে শাকিব খানকে বিয়ের প্রোগ্রামে ঘিরে ধরেন দর্শকেরা। তুফানের পর নিজের আলাদা একটি ইমেজ ক্রিয়েট করেছেন সুপারস্টার শাকিব খান। একই প্রোগ্রামে মিমের সাথে সুন্দর মুহূর্ত কাটাতে দেখা গেছে শাকিব খানকে। মিম শাকিব খানের প্রতিষ্ঠান হারল্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসিডর। তবে অপু বিশ্বাস শাকিব খানকে পাশাপাশি দেখা যায়নি জানিয়ে মনোক্ষুণ্ণ করেছেন দর্শকেরা। শাকিব খানকে নিয়ে নেতিবাচক কোনো খবর প্রকাশ হলে এক হাতে নিতে দেখা যায় অপু বিশ্বাসকে। সম্প্রতি তুফান সিনেমা নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন সিনিয়র অভিনেতা ইলিয়াস কাঞ্চন, আর তাকে এক হাতে নিয়েছেন অপু বিশ্বাস। অপু বিশ্বাসের কমেন্টস ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ভিউয়ার্স, শাকিব খানকে বিয়ের অনুষ্ঠানে দেখে আপনাদের কাছে কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।